পাবনায় গৃহবধূকে সঙ্গবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় শরীফুল ইসলাম নামে আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ এ নিয়ে এ মামলায় দুজন আসামিকে গ্রেফতার করা হলো এর আগে গত সোমবার রাসেল হোসেন নামের এক আসামিকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় গোপন সংবাদ বুধবার অভিযান চালিয়ে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি থেকে আসামি শরীফুল ইসলামকে গ্রেফতার করা হয় পাবনার শাহপুর যশোদল গ্রামে গত উনত্রিশ অগস্ট রাতে রাসেল ও তার সহযোগীরা ওই গৃহবধূকে ধর্ষণ করে এ ঘটনায় গত পাঁচ সেপ্টেম্বর থানায় অভিযোগ দেন গৃহবধূ কিন্তু মামলা নথিভুক্ত না করে অভিযুক্ত রাসেলের সাথে গৃহবধূকে বিয়ে দেওয়ার অভিযোগ ওঠে সদর থানা পুলিশের বিরুদ্ধে এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে তদন্ত কমিটি গঠন এবং ধর্ষণ মামলা নথিভুক্ত করার নির্দেশ দেয় জেলা পুলিশ